ঘূর্ণিঝড় মোকা কি ধেয়ে আসছে, যার জেরে ঘূর্ণি আসবে দুর্যোগ, এই নিয়ে রীতিমতো প্রশ্ন রয়েছে দক্ষিণবঙ্গবাসীদের মধ্যে। তারই মাঝে আগাম সতর্কতা অবলম্বনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদা ও মুর্শিদাবাদের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী বলেন, 7 তারিখ মোচা না মোটা কি একটা আসছে, অনেকেই বলছে পাথরের মতো কিছু একটা আসবে, আর সব নাকি ধুমধাম করে ভেঙে দিয়ে চলে যাবে। নানা লোক নানা রকম বলছে। আমাদেরও একটা আবহাওয়া বিশেষজ্ঞ দল রয়েছে, আমরা যদি আগে থেকে সতর্ক হতে পারি তবে উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী স্বয়ং এই কথাটাই বলেছেন, আপনাদের আমি লাইভ ফুটেজ দেখাবো। তো চলুন সেটি দেখে নেওয়া যাক যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন বাজিয়ে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। 9 তারিখের মধ্যে কি একটা মোচা না মোটা কি একটা আসছে, 8 তারিখ সেটা আবার 7 তারিখ থেকে শুরু হবে, তারপরে সেটা নাকি বলছে পাথরের মতো কিছু একটা আসবে, আর দুমদাম করে সব পিলার টিলারও ভেঙে দিয়ে চলে যাবে, এরকম নানা রকম বলছে। বাট আমাদেরও তো একটা ওয়েদার টিম আছে, সুতরাং এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে এখন থেকে আমরা যদি অ্যালার্ট হই তাহলে সমুদ্রকূলবর্তী অঞ্চল বা আশেপাশে এলাকায় আমরা তাদের সরিয়ে নিতে পারি আর কি, এগুলো মাথায় রাখতে হবে এখন থেকে।